এই এক হাত ভর্তি লাল সবুজ রঙের রেশমি কাচের চুড়ি কিসের জানান দেয় বলুন তো? হ্যাঁ, আজ হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের একটি দিন, মহান বিজয় দিবস। তাই আমাদের এলাকাও কেন বাদ যাবে? দেখুন কি সুন্দর লাল সবুজ রঙের ফেস্টুনে আমাদের এলাকাও সেজেছে। আর এই যে এখানে আমি আর আমার বর উদ্দেশ্যহীনভাবে রেডি হয়ে নিয়েছি সকাল সকাল, কোথাও তো যাব, বাসায় থাকব না অ্যাটলিস্ট। তো এই ভেবে অ্যাকচুয়ালি বের হয়েছিলাম, আর দেখে ভালো লাগছিল, এলাকা খুব সুন্দর করে সাজিয়েছে সবাই, তাই আমিও একটু ছোট্ট কিছু মুহূর্ত ক্যাপচার করে নিলাম। এটার ক্রেডিট দেয়া যায় আমার মামা এবং তার বন্ধুদের এবং এলাকার মানুষদের, যারা অক্লান্ত পরিশ্রমে এলাকাকে এত সুন্দর সাজিয়েছে। আর আমরা তো উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলাম, প্রথমে চিন্তা করছিলাম কোথায় যাব, পরে ভাবলাম একটা রিক্সা নিয়ে নেই, একটু পরে দেখা যাবে। তো এখানে যেতে যেতেই দেখছিলাম অনেক লাল সবুজ রঙের কালারের ড্রেস পরে অনেকেই যাচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করে, দেখে খুব ভালো লাগছিল। বাসায় বসে থাকলে হয়তো এগুলো এনজয় করতে পারতাম না। তো এই তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, বলতে পারেন এটা কোথায়? আশা করি সবার চিনতে একটু মানে অপেক্ষা করা লাগবে না। এটা হচ্ছে সেই চিরাচরিত হাকিম চত্বর, টিএসসি। তো আমরা ভাবলাম একটু নাস্তা করব, তো চলে এসেছিলাম হাকিম চত্বরের গরম গরম খিচুড়ি খেতে, এটা তো আমার বেস্ট অ্যান্ড বেস্ট লাগে। আর এখানে টোস্টও ছিল, তো ভাবছিলাম কি খাবো কি খাবো, টোস্ট খাবো না খিচুড়ি। পরে নিজের সাথে আর কন্ট্রোল করতে পারলাম না, খিচুড়ি নিয়েই নিলাম সকালের নাস্তা, যদিও তাতে কি। তো আমি নিয়েছিলাম খিচুড়ি আর আমার বর নিয়েছিল টোস্ট। তো আমরা নাস্তাটা একটু সারছিলাম, আমার টোস্টটা খেতে একটু ইচ্ছা করছিল না, আমার বর ওদিক দিয়ে বলছিল সে অনেক ক্ষুধার্ত, তো সে আরো কিছু জিনিস খাচ্ছিল। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভিডিও করছিলাম লুকি লুকি, যদিও সে জানে না, কারণ সে যদি জানে তার খাবারের ভিডিও করছি তাহলে সে তো কখনোই সেটা ক্যাপচার করতে দিবে না। কিন্তু আমি ভেবেছি এইবার ওর এটা ক্যাপচার করেই ছাড়বো। আর এদিক দিয়ে আমি বেচারি গ্রিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমার বর একটু আমাকে সাততেছেও না, এটা কোনো কথা বলেন তো, একা একাই সব খাইতেছে, পরে কি করব মনের দুঃখে। এই যে পাখিদের পানি খাওয়া দেখি, অ্যাকচুয়ালি পাখি না, কাক, কাকও তো পাখি তাই না? কাককে তো এখন বাংলাদেশে দেখাই যায় না, আমার বাসার আশেপাশে কোনো কাক দেখি না। তো এই যে দেখেন কি সুন্দর করে ফেস্টুন দিয়ে সাজিয়েছে, এখানে আবার একটা নৌকা, সেটার ভিতরে কি সুন্দর করে ওরা মুভ করছে, আবার গান বাজাচ্ছে, আর এদিক দিয়ে যে আমার বর আবার যেন কি করতেছে, খোটাখুটি করতেছে জানি না। তো ভাবলাম নাস্তা যখন করেছে একটু চা না হলে হয় বলেন? আর সবচেয়ে বেস্ট তো হচ্ছে একদম ইউনিভার্সিটির গেটের পাশেই যে চায়ের টং দোকানগুলো, তো আমি আমার জন্য একটা স্পেশাল চা অর্ডার করেছিলাম, আমি অর্ডার করেছিলাম গুড়ের চা। আমার খুব ইচ্ছা করছিল বাটালি গুড়ের চা খেতে, তো ওদের কাছে ছিল, আর আমার হাজবেন্ড হচ্ছে কফি চা অর্ডার করেছে। সো এই তো আমরা পরে দুজনে চিয়ার্স করলাম, অ্যান্ড আমার হাজবেন্ড আমাকে একটা ছোট পতাকাও কিনে দিয়েছিল, কারণ আমি বায়না ধরেছিলাম যে আমাকে একটা পতাকা কিনে দাও, সবার হাতে পতাকা দেখে খুব ইচ্ছা করছিল, আমিও একটা পতাকা নেই। আর এই যে পতাকা নেওয়ার পরে আমি কি খুশি দেখতেই পাচ্ছেন, পতাকা আমি হাতের থেকে একটু নামাচ্ছি না, ইভেন চা খাওয়ার সময়ও নামাচ্ছি না, আমার এত ভালো লেগেছে। তো এখানে দেখেন এই পিকচারটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল, জানি না এটা কি ছিল, তো ওরা ঢাকা ইউনিভার্সিটিতে এক্সিবিশন করেছিল, খুব সুন্দর লাগছিল, আমার ইনসেন্স আমি সব ক্যাপচার করতে পারিনি, বাট ভিজুয়াল ওয়াইজ খুব ভাল লাগছিল। আর এই যে আমার সেই পতাকা, আমার বিশিষ্ট পতাকা, যেটা দিয়ে আমি কয়েকটা ছোট ছোট ভিডিও ক্যাপচার করে রেখেছি, আমার কাছে এত ভালো লাগছিল সবাই লাল সবুজ ড্রেস পরে যে আনন্দ করছে, উল্লাস করছে, অ্যাকচুয়ালি আমাদের জন্য এটা উল্লাসেরই দিন। তো আমরা ডরমেটরির ভিতরে একটু বসে নিজেরাও একটু দেখছিলাম মানুষের যাতায়াত, দেখছিলাম মানুষ কি করে সেটা দেখছিলাম। অ্যান্ড এরপরে এই যে আমার হাজবেন্ড আমাকে আরেকটা ছোট্ট জিনিস গিফট করলো, সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বাংলাদেশের পতাকার একটা ছোট্ট ব্রোচ। আমার হাজবেন্ড বলছিল তুমি ক্লিনিকে গেলে এটা লাগিয়ে যেও, তা আমি বললাম ওকে নো প্রবলেম। আর এরপর একটু নিউ মার্কেটের দিকে এসেছিলাম আমার জন্য টুকটাক দুই একটা শপিং করতে, অ্যান্ড এটা করেই শেষ, ডান, এখন বাসায় চলে যাব। সো ইয়া, দ্যাটস ইট, হোপ ইউ লাইক ইট, অ্যান্ড ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।